আজ শুভ মহালয়া, দেবীপক্ষের সূচনা সকলের জন্য পূজোর উপহার তুলে দেওয়া হলো। দীর্ঘ দুমাসের প্রতীক্ষার অবসান, পবিত্র মহালয়ার পুণ্য লগ্নে পৌর প্রতিনিধি পূজা পাজার উদ্যোগে প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে পৌরমাতার এই প্রয়াস এমনটাই জানালেন তিনি। এদিন বাগবাজার জগৎ মুখার্জি পার্কের সন্নিকটে নারী পুরুষ শিশুদের হাতে পূজোর উপহার তুলে দেওয়া হয়। মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও ছোট শিশুদের জামা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সুদর্শনা মহারাজ, ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা, সভাপতি আশিস কর সহ অন্যান্যরা। এদিন প্রায় 1200 মানুষের মুখে হাসি ফোটালেন সকলের প্রিয় পৌরমাতা। প্রতি বছরই দুর্গা পুজোর সময় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমরা তো স্বভাব সিদ্ধে দিই এবং মানুষেরও প্রত্যাশা থাকে, পুজোয় যাবে, পুজোতে পুজোয় বসবে, একটা নতুন কাপড় হলে ভালো হয়। তাই আজকে আমাদের এই বিতরণীতে এত অসংখ্য মানুষ সমবেত হয়েছে। আমরা আছি এখন এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের এবং মাননীয় পৌর প্রতিনিধি পূজা পাজার উদ্যোগে আজকে শাড়ি, জামা কাপড় এবং পুরুষ মানুষদের বিতরণ করা হচ্ছে কিছু লুঙ্গি। আমার মনে হয় এটা এটা যে প্রতি বছরই আমরা করি দুর্গা পুজোর প্রাকালে, তখন মানুষও জানে যে আমরা এইগুলো ব্যবস্থা করব, সুতরাং তারা গ্রহণ করছে না, আমরা বাধিত হচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আমরা বিতরণ করছি, মহিলা পুরুষ এবং বাচ্চারা আরো বেশি আশ্চর্যও হতে পারে। আমরা অবাধভাবে দিই, ধরুন কম করলে আবার এসে দিয়ে দেয়। উৎসবে আমরা প্রত্যেকের প্রতিবাদেও আছি, এটাও সত্য, কিন্তু ছন্দে 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 মানে যেটা হয় যে পুজো একটা চলে আসে, আর মায়ের পুজো, দুর্গা পুজো আমাদের খুবই আন্তরিকভাবে আমরা করি। মায়ের কাছে তো এটাই প্রার্থনা চাই যে সমাজ ব্যবস্থা আরো উন্নত হোক এবং প্রত্যেকেই প্রত্যেকেই কর্তব্য পালন করবে। প্রত্যেকটি মানুষের একটা কর্তব্য থাকে, সে যে পেশার সঙ্গে যুক্ত আছে সে কর্তব্য পালন করাটা অত্যন্ত প্রয়োজন। কারণ এই কর্তব্যটা আমরা যখন করছি, তার মানে আমি পরিষেবা অন্য কাউকে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং আপনি দেখবেন যে পুজোকে কেন্দ্র করেও কিন্তু অনেক মানুষের, অনেক গরিব পরিবার, অনেক অত্যন্ত সাধারণ পরিবারের রোজগার, সারা বছরের রোজগার, এবং প্যান্ডেলের তৈরি থেকে আরম্ভ করে প্রতিমা থেকে তৈরি করে লাইটিং, ঢাকি, বিভিন্ন অলংকার, বিভিন্ন কাজের সঙ্গে অতি ক্ষুদ্র সাধারণ পরিবার যুক্ত রয়েছে, সুতরাং তাদেরও একটা রোজগার হয়। এই জন্য এইটা নয়, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, ফলে এইটাকে আঘাত দিলে কোথাও না কোথাও তাদের জীবনের উপরে প্রভাব পড়বে। রুটি রুচি বিতরণ একটা গতানুগতিক করা এবং একটা মন থেকে আনন্দের সাথে করার মধ্যে তো তফাৎ থাকেই, এবং আমি খুব ভালোবাসি আমার ওয়ার্ডের বাসিন্দাদের, এবং আমি চেষ্টা করি এনাদের তো একটি আশা থাকে, এবং এনারা সত্যি প্রান্তিক মানুষ, তারা সারা বছর যেভাবে তো অপেক্ষা করে থাকে এই বস্ত্র বিতরণের জন্য। তো আমি খুব আনন্দিত এবং ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমাকে উনি বেছে নিয়েছেন, এত লোকের পাশে দাঁড়াবার জন্য দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে তাদের পিছাটা হলেও তাদের মুখে হাসি ফোটাতে এসেছি। আমাদের মধ্যে 1200 প্রীতিয় শুভেচ্ছা, আমার অনেক প্রণাম বড়দের, ছোটদের ভালোবাসা, যে যার মতো পুজো এনজয় করবেন, নিশ্চয়ই ঠাকুর দেখবেন, মায়ের আরাধনার মধ্যেই আমরা ঠাকুর, সেটাই আমাদের মেন, মায়ের পুজো করা, মা এসছেন আমাদের মাঝে, মায়ের পুজো করা, মায়ের আরাধনা করা, এটাই তো আমাদের কাছে আসলে পুজো রাতে ভালো করে হয়। রাজবাগের পালাতে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে, আমার খুব আনন্দ,
থাকে এবং পূজা পাজা এসছে, আমি স্বামী সুরেশানন্দে এসছি। আমার খুব ভালো লাগে এই বিপদের দিনে এই সময় যে বস্ত্র বিতরণ হচ্ছে, খুবই ভালো। মানুষের বস্ত্র দান, জল দান স্বামীজি বলছেন, তো স্বামীজির ভাব দ্বারা নিয়েন ডক্টর শশী পাজা পূজা পাজা এরা যে করছে সেটা সত্যি আনন্দের বিষয়। সেই জন্য আমি ভগবান শ্রীরামকৃষ্ণকে সায়রামা এবং বিবেকানন্দের স্বামী অভেদানন্দ মহারের কাছে আমি তার কাছে প্রার্থনা করি, এরা যেন বছর বছর এরকম দেয়, আর যতদিন আমি থাকবো এইখানে এসে আমি বস্ত্র বিতরণ করবো।